গতকাল রাত 8:05 হোটেল সোনারগাঁয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠক শুরু হয়। চলে 55 মিনিট। বৈঠকে ঠিক 5 মিনিট আগে হোটেলে প্রবেশ করেন খালেদা জিয়া। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর কন্দকার মোশারফ হোসেন, ডক্টর আব্দুল মুইন খান, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সমস্যা, দেশের রাজনৈতিক পরিস্থিতি, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের অব্যাহত দমন নিপীড়ন এবং আগামী জাতীয় নির্বাচনে দেশবাসীর প্রত্যাশার বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হয়। আনুষ্ঠানিক বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বেগম জিয়াকে একান্তে নিলেন। 7 মিনিট হল একান্তে আলাপচারিতা। এবার কথা বললেন সুষমা। প্রথমে জানতে চাইলেন তার ছেলে কেমন আছে, জিজ্ঞেস করলেন ছেলেকে নিয়ে আপনি কী ভাবছেন। হঠাৎ এই প্রশ্নে একটু বিব্রত বেগম জিয়া বললেন ও সুস্থ হোক, তারপর দেখা যাবে। এরপর বেগম জিয়ার লন্ডন সফর নিয়ে আরও 2টি প্রশ্ন করলেন সুষমা। বুঝিয়ে দিলেন হারের সব খবর জানেন তিনি। লন্ডনের 2টি বৈঠক নিয়ে বেগম জিয়াকে করা প্রশ্নের উত্তরে বেগম জিয়া শুধু ম্লান হেসেছেন। তারপর 2 হাত ধরে করমর্দন বেগম জিয়াকে বিদায় জানালেন সুষমা। বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আলমগীর সাংবাদিকদের বলেন একাত্তর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সমস্যা, দেশের রাজনৈতিক পরিস্থিতি, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের অব্যাহত দমন নিপীড়ন এবং আগামী জাতীয় নির্বাচনে দেশবাসীর প্রত্যাশার বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম, আলমগীর বলেন বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সুষমা স্বরাজের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তার সরকার বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। ভারত যেহেতু বাংলাদেশের নিকট প্রতিবেশী এবং বৃহত্তর গণতান্ত্রিক দেশ, সেহেতু বাংলাদেশের নির্বাচনের বিষয়ে ভারতের মনোযোগ আকর্ষণ করা হয়েছে। এছাড়াও মিয়ানমার সরকার কর্তৃক নির্যাতিত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে ভারতের পক্ষ থেকে চাপ প্রয়োগের অনুরোধ জানিয়েছে বিএনপি। মির্জা ফখরুল জানান যে সুষমা স্বরাজ বলেছেন মিয়ানমারের রাখাইনে বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া একমাত্র সমাধান। মিয়ানমারকে অবশ্যই নিজ নাগরিকদের ফেরত নিতে হবে, একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানও হতে হবে।